আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ, আল মাআনি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনা। এবং আমাদের আজকের আলোচনার বিষয় হলো আরবি ভাষার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, ভাষাকে আরবিতে বলা হয় লুগা, এবং প্রতিটা ভাষার মতো আরবি ভাষারও মূলত দুটি উপাদান রয়েছে। একটি হলো শব্দ, একে আরবিতে বলা হয় কালিমাতুন, এবং আরেকটি হলো বাক্য, একে আরবিতে বলা হয় জুমলাতুন। শব্দগুলো আবার তিন প্রকারের হয়, যেমন ইসমুন অর্থাৎ নামপদ, এবং হারফুন বা অব্যয়পদ, এবং ফায়লুন বা ক্রিয়াপদ। ইসমুনগুলো আবার দুই প্রকার হয়, একটা হলো মৌলিক বা জামিদ, এবং আরেকটি হলো মুস্তাক্কুন বা উদ্ভূত ইসম। হার্বগুলোর মধ্যে প্রধানত দুই ধরনের হার্ব দেখা যায়, সেটা হলো একটা হচ্ছে আমেল বা পরিবর্তক, অর্থাৎ যে হার্ব বা পার্টিকেলগুলো তার পরবর্তী ইসমকে পরিবর্তন করে বা ক্রিয়াকে পরিবর্তন করে। এবং আরেকটি হচ্ছে গয়রু আমেল অর্থাৎ অপরিবর্তক, অর্থাৎ যা ইসম বা ক্রিয়ার পূর্বে বসে তার বিভক্তির বা ইরাবের কোনো পরিবর্তন করে না, অর্থাৎ তার গঠনের কোনো পরিবর্তন করে না। ফেলগুলো আমরা মোটামুটিভাবে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, কর্তার পরিচিতি অনুযায়ী। এবং এক ধরনের ক্রিয়া হচ্ছে মালুম, অর্থাৎ যেখানে কর্তা পরিচিত থাকে, এবং আরেক ধরনের ক্রিয়া হচ্ছে মাজহুল, যেখানে কর্তা অপরিচিত থাকে। আমরা সাধারণত ইংরেজিতে এদেরকে অ্যাক্টিভ এবং প্যাসিভ বলে থাকি। এদিকে বন্ধুরা, বাক্যগুলোকে আমরা তিনটি আঙ্গিকে ভাগ করতে পারি, একটা হচ্ছে তার গঠন বা তার কিপ, এবং একটা হচ্ছে তার অর্থ বা মানা, এবং অলঙ্কার শাস্ত্র বা বালাগা অনুযায়ী। গঠন অনুযায়ী বাক্যকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইসমিয়াতুন অর্থাৎ নামপ্রধান বাক্য, এবং আরেকটি ফাইলিয়াতুন অর্থাৎ ক্রিয়াপ্রধান বাক্য। এবং অর্থ অনুযায়ী বাক্য বিভিন্ন প্রকার হয়, আমরা এগুলো দেখব, এবং অলঙ্কার অনুযায়ী বাক্য বিভিন্ন প্রকার হয়। আমরা বন্ধুরা এ পর্যায়ে আসুন এই শব্দ এবং বাক্যের বিভিন্ন প্রকার সংক্ষেপে দেখার চেষ্টা করি। বন্ধুরা, প্রথমে আমরা মৌলিক ইসম বা ইসমুল জামিদ সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এর প্রথম প্রকার হচ্ছে ইসমুল আলাম বা প্রকৃত নাম, যেমন আল্লাহ এবং মারিয়াম, অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে প্রপার নাম বলে থাকি, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর স্পেসিফিক নির্দিষ্ট নাম, সেটাকে আমরা বলব প্রকৃত নাম বা ইসমুল আলাম, আরবিতে ইসমুল আলাম। এরপর রয়েছে জাতিবাচক নাম, আরবিতে এটাকে আমরা বলতে পারি ইসমুল জিন্স, যেমন নাসুন কলামুন, নাস বলতে মানুষ জাতি, এবং কলাম বলতে জাতি লেখা হয়, এই প্রকারের বস্তুগুলোকে বোঝানো হয়। এরপর রয়েছে ব্যক্তিবাচক সর্বনাম, আরবিতে এটাকে বলা হয় দমিরুন, এবং এর মধ্যে রয়েছে যেমন হুয়া, সে, হুম, তারা ইত্যাদি। এরপর রয়েছে নির্দেশক সর্বনাম, আরবিতে এটাকে বলা হয় ইসমুল ইশারা, এবং বন্ধুরা এর মধ্যে রয়েছে হাদা, এটি বা এই, এবং জালিকা, ওটি বা ওই। এরপর রয়েছে সম্বন্ধসূচক সর্বনাম, আরবিতে এগুলোকে বলা হয় ইসমুল মাউসুলি, যেমন আল্লাদি, আল্লাদিনা, আল্লাদি অর্থাৎ যিনি, তিনি, এবং আল্লাদিনা যারা, তারা, এভাবে অর্থ করা হয়। এরপর রয়েছে প্রশ্নবোধক সর্বনাম, বা আরবিতে এটাকে বলা হয় ইসমুল ইস্তিফহাম, যেমন মাতা, কখন, মান, কে ইত্যাদি। এছাড়াও রয়েছে স্থান ও কালবাচক শব্দ, আরবিতে এটাকে বলা হয় ইসমুল জারফ, এবং এর মধ্যে রয়েছে যেমন ফাওকা, উপরে, বা আদা, পরে ইত্যাদি। এরপর রয়েছে ক্রিয়াবাচক নাম, অর্থাৎ যে নামগুলো ক্রিয়ার অর্থ প্রদান করে, আরবিতে একে বলা হয় ইসমুল ফায়েল, যেমন ওফিন অর্থাৎ
কেউ বিরক্ত হলে যেমন আমরা বলি উফ, তেমনি বিরক্তি প্রকাশার্থে এটা ব্যবহৃত হয় আমিন, অর্থাৎ তুমি কবুল করো। তাহলে এই হলো বন্ধুরা মোটামুটি ইসমুল জামিদগুলো, মৌলিক ইসম। এবং ইসমুল জামিদগুলো হলো ওই সকল ইসম যেগুলো অন্য কোনো ক্রিয়া থেকে উৎপন্ন হয়নি। বন্ধুরা এরপর আমরা দেখি ক্রিয়া উদ্ভূত ইসম বা ইসমুল মুস্তাক, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ডিরাইভড, অর্থাৎ এটা ক্রিয়া থেকে এই ইসমগুলোর উৎপত্তি হয়েছে। যেমন এর মধ্যে রয়েছে ক্রিয়া বিশেষ্য বা আরবিতে বলা হয় আল মাজদার, যেমন রহিমা ক্রিয়া থেকে এসছে রহমান দয়া করা, রহিমা হলো সে দয়া করলো আর রহমান দয়া করা এই ক্রিয়ার নাম বা ক্রিয়া বিশেষ্য। একইভাবে নাসরা থেকে এসছে নাসরুন, নাসরা ক্রিয়ার অর্থ হচ্ছে সে সাহায্য করলো, নাসরুন অর্থ সাহায্য করা। এরপর রয়েছে কর্তার নাম, আরবিতে একে বলা হয় ইসমুল ফায়েল, যেমন যে দয়া করে অর্থাৎ রহিমা ক্রিয়া থেকে এসছে রহিমুন দয়াকারী, এবং নাসরা ক্রিয়া থেকে এসছে নাসিরিন অর্থাৎ যে সাহায্য করেছে সাহায্যকারী, অর্থাৎ ক্রিয়া যে সম্পাদন করে তার নাম ইসমুল ফায়েল। এরপর রয়েছে কর্মের নাম, এটাকে আরবিতে বলা হয় ইসমুল মাফউল, অর্থাৎ ক্রিয়া যার প্রতি আপতিত হয়, যার উপর আপতিত হয় তাকে বলা হয় ইসমুল মাফউল, যেমন মারহুমুন যার প্রতি দয়া করা হয়েছে রহিমা ক্রিয়া থেকে এসছে, এবং নাসরা ক্রিয়া থেকে এসছে মাংসুরুন যাকে সাহায্য করা হয়েছে। এরপর রয়েছে বন্ধুরা সময় এবং স্থানের নাম, যেটাকে আরবিতে বলা হয় ইসমুল জামান এবং ইসমুল মাকান, যেমন শারিবা ক্রিয়া থেকে এসছে মাশরাবুন অর্থাৎ পান করার জায়গা, শারিবা মানে হচ্ছে সে পান করলো, মাশরাবুন হচ্ছে পান করার স্থান, এবং সাজাদা ক্রিয়া থেকে এসছে মসজিদুন অর্থাৎ সিজদা করার স্থান। এরপর রয়েছে বন্ধুরা উপকরণ বিশেষ্য, এটাকে আরবিতে বলা হয় ইসমুল আলাত, যেমন ফাতাহা সে খুললো এই ক্রিয়া থেকে এসছে মিফতাহুন অর্থাৎ চাবি, অর্থাৎ যা দিয়ে খোলা হয় ক্রিয়ার উপকরণ। ঠিক একইভাবে অজানা থেকে এসছে মিজানুন অর্থাৎ ওজন করা, সে ওজন করলো সেখান থেকে এসছে যা দিয়ে ওজন করা হয় মিজান। এরপর রয়েছে তুলনাবাচক বিশেষ্য, আরবিতে বলা হয় ইসমুত্তাবদিলি, যেমন আহসানু হাসুনা ক্রিয়া থেকে এসছে আহসানু, উত্তম হলো সেখান থেকে আহসানু সর্বোত্তম। ঠিক একইভাবে কাবুরা থেকে এসছে আকবারু অর্থাৎ সবচেয়ে বড় বা গ্রেটেস্ট। এরপর আছে তীব্রতা প্রকাশক নাম, আরবিতে একে বলা হয় ইসমুল মুবালাগা, যেমন রহিমা ক্রিয়া থেকে এসছে রহমানু অর্থাৎ অধিক দয়াশীল, এবং রহিম এটাও অধিক দয়াশীল বা করুণাময়। এরপর রয়েছে ক্রিয়া উদ্ভূত বিশেষণ, আরবি থেকে বলা হয় সিফাতুল মুশাব্বাহা, যেমন কারুমা ক্রিয়া থেকে এসছে কারিমন অর্থাৎ সে দয়া করলো সেখান থেকে এসছে কারিম, যে সবসময় দয়া করে থাকেন, এবং আজুমা থেকে এসছে আজিমন অর্থাৎ সে বড় হলো সেখান থেকে এসছে মহান। তাহলে বন্ধুরা এগুলো হলো ক্রিয়া উদ্ভূত কিছু ইসমের প্রকার। এরপরে বন্ধুরা আমরা কিছু হার্ব দেখি, হার্ব বা পার্টিকেল বা অব্যয়, অর্থাৎ যেগুলো নিজে থেকে কোনো অর্থ প্রদান করে না, কোনো একটি শব্দ বা ক্রিয়ার সাথে বসে সেটা পূর্ণ অর্থ প্রকাশ করে। যেমন আমরা উদাহরণস্বরূপ দেখি জের দানকারী অব্যয় অর্থাৎ হারফু জাররিন, এগুলো তার পরবর্তী ইসমের পূর্বে বসে তাকে জের প্রদান করে শেষ বর্ণে, এর জন্য এগুলোকে বলা হয় জের প্রদানকারী অব্যয়, যেমন মিন আলা ইত্যাদি। মিন অর্থাৎ থেকে এবং আলা এর অর্থ হচ্ছে উপরে। একইভাবে বন্ধুরা জবরদানকারী অব্যয়, যে পার্টিকেল বা হার্বগুলো তার পরবর্তী ইসমকে জবরদান করে তাকে আমরা বলতে পারি জবরদানকারী অব্যয় বা হারফুনাসবিন, একে আরবিতে বলা হয় হারফুনাসবিন, যেমন ইন্না এবং আন্না অর্থাৎ নিশ্চয়ই।
নাবাচক আব্যয় অর্থাৎ যে হার্বগুলো না অর্থ প্রদান করে, যেমন মা, না, লা, না এবং লাম, নয়। সম্বন্ধের অব্যয় অর্থাৎ যে সকল অব্যয় দিয়ে কাউকে ডাকা হয়, আরবিতে একে বলা হয় হারফু নিদা, যেমন ইয়া, আইয়ুহা ইত্যাদি। এরপর হচ্ছে শর্তসূচক আব্যয়, আরবিতে এটাকে বলা হয় হারফু শর্ত, যেমন লাও, যদি, ইন, এর অর্থ যদি। এরপর আছে সংযোজক আব্যয়, যে অব্যয়গুলো দিয়ে দুটি ইসম বা দুটি বাক্য বা জুমলাকে সংযোগ করা হয়, আরবিতে একে বলা হয় হারফু আতফিন, যেমন ওয়া অর্থাৎ এবং, সোম্মা অতপর, ফা সুতরাং বা অতপর। এরপর রয়েছে জোর প্রদানের অব্যয় বা হারফু তাওকিদ, যেমন কদ, লা, ইন্না এগুলো। কদ এবং লা অবশ্যই অর্থে আসে, ইন্নাও অবশ্যই বা নিশ্চয়ই অর্থে আসে। এরপর রয়েছে প্রশ্নবাচক অব্যয় অর্থাৎ হারফুল ইস্তিফহাম, যেমন হাল এবং আ, কি এই অর্থে আসে। বন্ধুরা, এরপর যে আমরা কিছু ফেল দেখব, শব্দের যে তৃতীয় প্রকার রয়েছে ফেল বা ক্রিয়া বা ভার্ব ইংরেজিতে বলা হয়, এবং ভার্বগুলো কাল অনুযায়ী দুই প্রকার হয়। একটি হচ্ছে অতীতকাল বা আল ফেআলুল মাদি, যেমন নাসরা, সে সাহায্য করলো, কতালা, সে হত্যা করলো। আরেকটি রয়েছে বর্তমান বা ভবিষ্যৎকাল, এদেরকে বলা হয় আল ফেআলুল মুদারি, যেমন নাসরা, এর বর্তমান কাল হচ্ছে ইয়াং সরু, কতালা, এর বর্তমান কাল হচ্ছে ইয়াক টুলু, অর্থাৎ সে সাহায্য করে বা করবে, সে হত্যা করে বা করবে। এরপর রয়েছে আদেশ অর্থাৎ যে ক্রিয়া দিয়ে আদেশ করা হয়, এটাকে আরবিতে বলা হয় আলফেলুল আমর, যেমন অংসুর, তুমি সাহায্য করো, উক্তুল, তুমি হত্যা করো। এরপর রয়েছে নিষেধ অর্থাৎ যে ক্রিয়া দিয়ে নিষেধ করা বোঝায়, এদেরকে আরবিতে বলা হয় ফেলুন নাহি, যেমন উদাহরণস্বরূপ লা তাংসুর, তুমি সাহায্য করো না, লা তাকতুল, তুমি হত্যা করো না। এরপর রয়েছে কর্মবাচ্য ক্রিয়া অর্থাৎ যেখানে কর্তা অপরিচিত থাকে, একে আরবিতে বলা হয় আল ফেলুল মাজহুল, কর্তা অপরিচিত, যেমন নুসিরা, তাকে সাহায্য করা হয়েছে কিন্তু কে সাহায্য করেছে সেটা এ ক্রিয়া দিয়ে জানা যায় না। কুতিলা অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে কিন্তু কে হত্যা করেছে সেটা জানা যায় না, সেক্ষেত্রে এই ধরনের ক্রিয়াগুলোকে বলা হয় আল ফেলুল মাজহুল বা অপরিচিত কর্তার ক্রিয়া। এরপর রয়েছে অকর্মক ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়াগুলো কোনো অবজেক্ট বা কর্ম নেয় না, আরবিতে এটাকে বলা হয় আল ফেলুল লাজিম, যেমন জালাসা, সে বসল, জাহাবা, সে গেল। এরপর রয়েছে সকর্মক ক্রিয়া অর্থাৎ আল ফেলুল মুতাআদ্দি, যেমন আকালা, সে খেলো, দরাবা, সে প্রহার করলো। এ ধরনের ক্রিয়াগুলোর কর্ম রয়েছে অর্থাৎ সে কিছু একটা খেয়েছে বা সে কাউকে প্রহার করেছে, তার মানে হলো এই ক্রিয়াগুলোর কর্ম রয়েছে। এরপর রয়েছে নিরাট ক্রিয়া, যেটাকে আরবিতে বলা হয় আল ফেলুল সাহি, এগুলোতে আরবির যে দুর্বল বর্ণ রয়েছে আলিফ, ওয়াও এবং ইয়া, সেগুলো থাকে না, যেমন আলিমা, সে জানলো, খরাজা, সে বের হলো। এরপর রয়েছে দুর্বল ক্রিয়া, আরবিতে এটাকে বলা হয় আল ফেলুল মুতাল, অর্থাৎ যে ক্রিয়াগুলোতে আলিফ, ওয়াও বা ইয়া রয়েছে, যেমন কওয়ালা, সে বলল, ওয়াজাদা, সে পেল। কওয়ালা, এতে আমরা দেখছি যে দ্বিতীয় বর্ণটি আলিফ রয়েছে এবং ওয়াজাদার প্রথম বর্ণটি ওয়াও রয়েছে, অর্থাৎ উভয় দুর্বল বর্ণ রয়েছে, এই জন্য এগুলো হচ্ছে দুর্বল ক্রিয়া। এরপর রয়েছে বর্ধিত ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়াগুলোতে মূল বর্ণের থেকেও কোনো বর্ণ বাড়িয়ে নেওয়া হয়েছে, আরবিতে ক্রিয়াগুলোকে বলা হয় আল ফেআলুল মাজিদ, অর্থাৎ বর্ধিত বর্ণের ক্রিয়া, যেমন আল্লামা, সে শেখালো, আখরাজা, সে বের করলো। তাহলে বন্ধুরা, এই হলো মোটামুটি ক্রিয়াগুলোর শ্রেণীবিভাগ।
এরপরে বন্ধুরা আমরা দেখি যে জুমলা বা বাক্য, বাক্যগুলোকে আমরা কয়েকটা অ্যাসপেক্টে ভাগ করতে পারি। এর মধ্যে আমরা কয়েকটি প্রকার আলোচনা করব, যেমন নাম প্রধান সরল বাক্য। যেমন আমরা একটি উদাহরণ নিই, আল্লাহু আহাদ, আল্লাহ এক। এখানে আমরা দেখছি যে এই বাক্যটিতে কেবলমাত্র সাবজেক্ট এবং প্রেডিকেট রয়েছে, এই জন্য এটাকে আমরা সরল বাক্য বলছি। এবং নাম প্রধান বাক্য বলার কারণ হলো বাক্যটি একটি ইসম দিয়ে অর্থাৎ নাম দিয়ে শুরু হয়েছে। আমরা এবার একটি নাবোধক সরল বাক্য দেখি, যেমন ওমা হুয়া বিল হাজল, এবং সেটা কোনো ফালতু কথা নয়, অহেতুক কথা নয়। বন্ধুরা এখানে আমরা দেখছি যে মা দিয়ে বাক্যটি শুরু হয়েছে অর্থাৎ না দিয়ে, সেক্ষেত্রে এটি একটি নাবোধক বাক্য এবং একটি নাম প্রধান বাক্য, কারণ এর মূল যে শব্দটি রয়েছে সেটা হুয়া, একটি ইসম। এরপর রয়েছে ক্রিয়াপ্রধান সরল বাক্য, যেমন খলাকাল ইনসানা, তিনি মানুষ সৃষ্টি করেছেন। বন্ধুরা এই বাক্যটি একটি ক্রিয়াপ্রধান বাক্য এবং একে আমরা সরল বাক্য বলছি এই কারণে এখানে ফেল, ফায়েল এবং মাফউলুন বিহি অর্থাৎ ক্রিয়াকর্তা এবং ক্রিয়ার কর্ম রয়েছে। এবং এই বাক্যটি একটি ক্রিয়াপ্রধান বাক্য কারণ এর প্রথম মূল শব্দটি একটি ক্রিয়া। এরপর রয়েছে ভাববাচ্যের বাক্য, অর্থাৎ যে বাক্যগুলোতে প্যাসিভ ক্রিয়া বা প্যাসিভ ভার্ব বা ফেলুল মাঝুল ব্যবহৃত হয়, যেমন খলিকাল ইনসানু, মানুষ সৃষ্টি হয়েছে। খলিকা আমরা ইতিমধ্যে দেখেছি যেটি একটি প্যাসিভ বা কর্মবাচ্যের ক্রিয়া, সেক্ষেত্রে একে আমরা বলবো ভাববাচ্যের বাক্য। আমরা আরও কিছু বাক্যের উদাহরণ দেখি, যেমন আদেশ, ইজহাব ইলা ফিরআউন, তুমি যাও ফেরাউনের কাছে, এটি একটি সরাসরি আদেশ প্রকাশ করে। ঠিক একইভাবে নিষেধ রয়েছে, যেমন লা তাআবুদিশ শাইতানা, তুমি শয়তানের ইবাদত করো না, এখানে একটি নিষেধ বা নিষেধাজ্ঞা রয়েছে। এরপর রয়েছে প্রশ্নবাচক বাক্য, যেমন মাল কারিয়া, সেই মহা দুর্ঘটনাটি কি। বন্ধুরা আমরা দেখছি যে এখানে একটি প্রশ্ন করা হয়েছে, মাল কারিয়া, কারিয়া সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, সুতরাং এটি একটি প্রশ্নবাচক বাক্য। এরপর রয়েছে তুলনাবাচক বাক্য, যেমন আল্লাহু আকবর, আল্লাহ সবচেয়ে বড়। এখানে বন্ধুরা আমরা দেখছি যে আল্লাহকে সব কিছুর থেকে তুলনা করে বড়ত্ব ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে এটি একটি তুলনাবাচক বাক্য। আমরা বাক্যের আরও কয়েকটি প্রকার দেখি, যেমন শর্তসূচক বাক্য, উদাহরণস্বরূপ ইং তাংসুরুল্লাহা ইয়াংসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। সুতরাং বন্ধুরা এখানে আমরা দেখছি যে একটি শর্ত রয়েছে, ইং তাংসুরুল্লাহা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো। এবং তারপরে একটি শর্তের পূরণ করলে কী হবে সেটাও রয়েছে, ইয়াংসুর, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। এরপর আমরা দেখি আশ্চর্যবাদক বাক্য, যেমন কুতিলাল ইনসানু মা আকফারাহ, ধ্বংস হোক মানুষ, সে কতই অকৃতজ্ঞ হয়েছে তার সাথে বা তাকে কত বেশি অস্বীকার করেছে। বন্ধুরা এখানে আমরা দেখছি যে এটি একটি আশ্চর্য, মা আকফারাহ, এটা দিয়ে একটি আশ্চর্যবোধক সেন্স তৈরি করা হয়েছে। এরপর আমরা দেখি ব্যতীত সূচক বাক্য, যেমন ফাসাজাদু ইল্লা ইবলিস, তারা সেজদা করলো ইবলিস ব্যতীত সবাই। এখানে আমরা দেখছি যে ইল্লা দিয়ে একটি ব্যতীত অর্থ নিয়ে আসা হয়েছে এবং এই ধরনের বাক্যকে আমরা বলতে পারি ব্যতীত সূচক বাক্য। এরপর রয়েছে জোর প্রদানের বাক্য, যেমন ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, নিশ্চয়ই সকল হুকুম, সকল আদেশ, সব কিছুই আল্লাহর জন্যে। বন্ধুরা এখানে আমরা দেখছি যে বাক্যটিতে ইন্না দিয়ে এবং কুল্লু দিয়ে জোর প্রদান করা হয়েছে। এরপর রয়েছে বন্ধুরা আলঙ্কারিক বাক্য, যেগুলো বালাগা শাস্ত্রে আলোচনা করা হয়। উদাহরণস্বরূপ আমরা দেখি যে উম্মু হাওয়িয়া, তার মা হল হাবিয়া দোজক। বন্ধুরা এখানে মূলত উম্মন শব্দটি মা অর্থে আসেনি,
এসছে তার আশ্রয়স্থল হিসাবে, অর্থাৎ তার আশ্রয়স্থল হবে হাবিয়াদ যুগ। কিন্তু আলংকারিকভাবে এখানে আশ্রয়স্থলকে মা দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে বন্ধুরা, আমরা যদি বিষয়টা একবারে দেখার চেষ্টা করি, আরবি ভাষা এর দুটি মূল উপাদান হচ্ছে শব্দ এবং বাক্য। শব্দগুলো তিন প্রকার, ইসম, হার্ফ এবং ফ্যাল। ইসমগুলো দুই প্রকার, মৌলিক ইসম এবং উদ্ভূত ইসম। মৌলিক ইসমগুলোর মধ্যে কিছু প্রকার রয়েছে এবং উদ্ভূত ইসমগুলোর মধ্যেও কিছু প্রকারভেদ আমরা দেখেছি। হার্ফগুলো আমরা দেখেছি দুই প্রকার হয়, পরিবর্তক এবং অপরিবর্তক। পরিবর্তকের মধ্যে আমরা কয়েকটি দেখেছি এবং অপরিবর্তকেরও কয়েকটি টাইপ দেখেছি। ফেলগুলোকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি, যেমন কাল অনুযায়ী, কর্তা অনুযায়ী এবং আদেশ এবং নিষেধ। কাল অনুযায়ী আমরা অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল দেখেছি। কর্তা অনুযায়ী আমরা দেখেছি যে একটি কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য, অর্থাৎ কর্তা পরিচিত এবং অপরিচিত, এবং আদেশ এবং নিষেধ। বন্ধুরা, আদেশ এবং নিষেধ আরবিতে আবার দ্বিতীয় পুরুষ এবং প্রথম ও তৃতীয় পুরুষে ভিন্ন হয়, সেক্ষেত্রে দুটি প্রকার রয়েছে। এদিকে বাক্যগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, গঠন অনুযায়ী: নাম প্রধান বাক্য, ক্রিয়া প্রধান বাক্য এবং সরল এবং জটিল বাক্য। অর্থ অনুযায়ী আমরা কতগুলো প্রকার ভাগ করতে পারি, আমরা ইতিমধ্যে এগুলো দেখেছি: হাবাচক, নাবাচক, প্রশ্নসূচক, তুলনাবাচক, আশ্চর্যবাদক, শর্তসূচক ইত্যাদি। এবং অলঙ্কার অনুযায়ী বিভিন্ন প্রকার বাক্য রয়েছে। তাহলে বন্ধুরা, মোটামুটিভাবে আমরা এই এক পাতায় আরবি ভাষার একটি সংক্ষিপ্ত পরিচয় লাভ করতে পারি। এবং বন্ধুরা, আজকের আলোচনা মোটামুটি এটাই যে আরবি ভাষার আমরা সংক্ষিপ্ত পরিচয় লাভ করলাম। আমাদের কাছে যদি এই ভাষার টোটাল রোডম্যাপটা পরিচিত থাকে, তাহলে এই ভাষা শেখার প্রক্রিয়া আমাদের কতটুকু উন্নতি হলো এবং কতটুকু কি আমরা শিখলাম, সে বিষয়টা আমাদের জন্য বোঝা সহজ হবে। এ কারণে আমরা অন্তত কয়েকবার এই প্রকারভেদটা পড়ব, দেখার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ এটা আমাদের জন্য উপকারী হবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।